গরম পড়তেই মশার উপদ্রব শুরু। মশার এই হুল থেকে বাঁচান আপনার পরিবারকে। ঘরোয়া উপায়ে মশাকে রাখুন দূরে। জানুন মশা তাড়াবার প্রাকৃতিক পদ্ধতি। গরম পড়ে গেল, আর গরম পড়তে না পড়তেই শুরু মশার উপদ্রব। মশার হাত থেকে বাঁচতে মশা মারা বা মশা তাড়ানোর নানান রকম ধূপ, কয়েল বা তেলের ব্যবহার করে আসছেন অনেকদিনই। তবে এই মশা তাড়ানোর জিনিসগুলো খানিক কার্যকরী হলেও মোটেই নির্বিষ নয়, তাই অলক্ষে আপনার স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে এই টোটকাগুলো। অথচ আগেকার দিনে শোয়ার সময় মশারি ব্যবহার ছাড়াও মশা তাড়ানোর জন্য নানান ঘরোয়া উপায় অবলম্বন করা হতো। প্রাকৃতিকভাবে মশাকে দূরে রাখার জন্য সেই সমস্ত টোটকা আজকের প্রতিবেদনে রইল, দেখুন। বাড়িঘরে যেখানে সূর্যের আলো পড়ে অথবা আলো বাতাস খেলে, যেমন জানালার পাশে বা গ্রিলের পাশে তুলসী গাছ রাখুন। মশারা আপনার ঘরে ঢুকতে বেগ পাবে, কারণ তুলসীর গন্ধ মশাদের ভীষণ অপছন্দের। তুলসী গাছের উপস্থিতি মশাকে দূরে রাখতে সাহায্য করে। এছাড়াও মশার কামড়ের জায়গায় তুলসী পাতার রস লাগালে দাগ পড়ার সম্ভাবনা একেবারে কমে যায় অনেকখানি। লেবু আর লবঙ্গের সম্মিলিত ব্যবহার মশা রুখতে বেশ কার্যকরী। লেবু দু টুকরো করে কেটে তার ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লেবুর মধ্যে লবঙ্গ পুরোটা গেঁথে দেবেন, শুধু লবঙ্গের ফুলের দিকের অংশটা বাইরে বেরিয়ে থাকবে। এরপরে লবঙ্গ গাঁথা লেবু টুকরোগুলো একটা ছোট্ট পাত্রে রেখে ঘরের এক কোণে রেখে দিন সেটাকে। বেশ কয়েকদিন মশার উপদ্রব থেকে মুক্তি পাবেন নিশ্চিত। কয়েকদিন পর পর একই পদ্ধতি অবলম্বন করুন। এই পদ্ধতিতে মশা আপনার কাছে ঘেঁষতেও পারবে না। এছাড়াও লেবুতে লবঙ্গ গেঁথে জানালা বা গ্রিলের সামনেও রাখতে পারেন, এতে মশা একেবারে ঘরে ঢুকবে না। কর্পূরের গন্ধ একেবারে সহ্য করতে পারে না মশারা। বাজারে কর্পূরের ছোট ছোট কিউব মেলে। 50 গ্রাম মতো কর্পূরের কিউব বা ডেলা নিয়ে একটা ছোট্ট পাত্রে রাখুন। পাত্রটি জল দিয়ে ভরিয়ে দিন, এরপর এটি ঘরের এক কোণে রেখে দিন, আর মশা একেবারে দূর হয়ে যাবে নিশ্চিত। তবে দুদিন পর পর জলটা পাল্টে দিন। তবে হ্যাঁ, আগের জলটা ফেলে না দিয়ে চাইলে কাজেও লাগাতে পারেন। ওই জল ঘর মোছার সময় ব্যবহার করলে পিঁপড়ের উপদ্রব থেকে মুক্তি পাবেন। রসুনের গন্ধ মশারা একেবারে পছন্দ করে না, তাই মশার কবল থেকে বাঁচতে রসুনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতেই পারেন। কয়েক কোয়া রসুন বেশ খানিকটা জলে ভালো করে ফুটিয়ে নিন। সেই ফোটানো জল ঠান্ডা করার পর একটা স্প্রেয়ার বটলে ভরে নিন। সেই জল ঘরের কোনায় কোনায়, দরজা জানালায়, পর্দার পেছনে, বারান্দায় কিংবা ছাদে স্প্রে করে দিন। প্রয়োজন পড়লে সেই জল শরীরের খোলা অংশে মেখেও নিতে পারেন, এতে মশার যন্ত্রণা থেকে মুক্তি পাবেন নিশ্চিত। কেরোসিন তেলও মশা রুখতে বেশ কাজের জিনিস। 1/2 লিটার কেরোসিন স্প্রে বটলে ভরে নিন, তাতে কয়েক টুকরো কর্পূরের কিউব বা ডালা ফেলে দিন। এরপর মিনিট পাঁচেক ধরে সেটিকে ভালো করে ঝাঁকিয়ে নিন। এবার সেই মিশ্রণটি তৈরি হয়ে গেলে তারপর ঘরের কোনায় কোনায়, দরজা জানালা, পর্দার পেছনে, বারান্দা কিংবা ছাদে স্প্রে করে দিন। মশারা পালানোর পথ পাবে না। তবে খেয়াল রাখবেন, খাবার দাবার বা ফল ফলাদি কিংবা শাকসবজিতে এই মিশ্রণ যেন না পড়ে। কিন্তু মনে রাখবেন, মশার উৎপাত থেকে বাঁচতে নিজেদেরকেও সতর্ক থাকতে হবে। বাড়ির আশপাশ নিজের দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোথাও জল জমতে দেওয়া যাবে না। প্লাস্টিক বা থার্মোকলের পাত্র, প্যাকেট ইত্যাদি যত্রতত্র ফেলা যাবে না। তবে মশা মারা বা তাড়ানোর জন্য প্রচলিত ধূপ, কয়েল বা তেলের চেয়ে বেশি কার্যকরী মশারি। মশারি টাঙিয়ে ঘুমান, পারলে ঘরে হলুদ আলোর বাল্ব লাগান, ফুল স্পিডে ফ্যান চালান, মশা মারার ইলেকট্রিক ব্যাট কিংবা মসকুইটো কিলার ল্যাম্প ট্র্যাপ রাখুন বাড়িতে, আর শরীরে বা পোশাকে একটু আধটু সুগন্ধি ব্যবহার করুন। আর সরকারি স্লোগানটি মনে মনে জপ করতে থাকুন বারবার, জানুয়ারি থেকে ডিসেম্বর সজাগ থাকুন বছর ভর। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।